তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর। আচ্ছা চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই করতে হাতে বিছে প্লেটে পাতে জীবনের স্বাদ বদলাতে। জি বাংলা রান্নাঘর, জি বাংলা রান্নাঘর। नमस्कार, शुरू करछि मामी हेल्दी एंड टेस्टी कुकिंग ऑल प्रेजेंट जी बांग्लार रान्नाघर। आज के किचने माने रान्नाघरे तैरी होबे चिकेन मुरमुरके देखबो। आज शिखबो आज मुरगीर दुदुटो प्रिपरेशन। एकदिके जेमन मुरगीर दाना दिए तैरी होबे एकटा अन्यरकमेर खाना, अन्यदिके एखन चायेर संगे जमे जाबे मुरगीर पपकर्न। এরকম স্পেশাল দিনে রয়েছেন দু দুজন রান্নার টিচার। প্রথমেই আমরা স্বাগত জানাবো সেই আমার অনেক দিনের পুরনো বন্ধু এবং পুরনো রান্নার টিচার, আমার সর্বপ্রথম রান্নার টিচার দীপান্বিতা ভাটিয়াকে। নমস্কার। নমস্কার। এই যে কেন্টাকি প্রদেশের এক বিভিন্ন রকমের রান্না আমরা দোকানে গিয়ে খাই, কেন্টাকি ফ্রাইড চিকেন খাই, নানা রকম, এখনকার জেনারেশন খুব পছন্দ করে সব। তো তার মধ্যে চিকেন পপকর্ন একটা অন্যতম, যেটা আমি তো সব সময় সবার আগে কিনে খাই টিভি দেখতে দেখতে। আচ্ছা, এটা কি ডিপ ফ্রাইড হয়? জেনারেলি তো ডিপ ফ্রাইড হয়, তবে আমি তোমাকে বেক করে খাওয়াবো। বেক মানে কি? সেদ্ধ সেদ্ধ? না, বেক মানে সেদ্ধ সেদ্ধ। আমি বাটার নিচ্ছি, চিলি ফ্লেক্স, সল্ট আর তোমার সামরিচ গুঁড়ো। ওকে, তো আমাদের প্রথমে যেটা করতে হবে একটু ময়দা। ময়দাটাকে আমরা একটা প্লেটে একটু ছড়িয়ে নিই। এখন এটা তো একদম প্লেন ময়দা, ময়দাটাকে একটু আমরা ফ্লেভার করে দেবো। তো ফ্লেভার করার জন্য সেটাতে আমরা একটু সামরিচ গুঁড়ো দেবো, ওকে, আর এটাতে একটু চিলি ফ্লেক্স দেবো। তো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। নেক্সট আমরা এতে একটু নুন দিয়ে দেবো, এটাকে একটু আমরা ফ্লেভার করে দিলাম, দিয়ে মিক্স করে নিলাম। ঠিক আছে, আচ্ছা এটা একটা রেডি রাখলাম। নেক্সট হচ্ছে, কারণ এটা না বানাতে বেশিক্ষণ লাগে না। আচ্ছা, এবারে আমার কাছে আছে দুটো ডিমের সাদা অংশ, জাস্ট টু এগ হোয়াইটস। তো আমরা দুটো ডিমের সাদা অংশ একটা একটু বড় বাটিতে ঢেলে দিই। এতে আমরা দেবো অ্যাবাউট, ওটা ওখানে রেখে দাও, রেখে দিই, তারপরে দেখো আমার সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, এবার কি দেবো এর মধ্যে? এতে আমরা নেব হচ্ছে 2 টেবিল স্পুন দুধ। কাঁচা দুধ, ফুটানো দুধ, বাড়িতে যে দুধ আছে দাও, খালি গরমটা দিও না। ঠিক আছে, এটা দিয়ে আমরা ডিমের সাদাটাকে একটু সফট করে নিচ্ছি। দুধটা তো আছে। এবার কি করব? আচ্ছা, এবারে আমরা কি করি, যে চিকেনের যে পিসেস গুলো এটা পুরোটা আমি যেটাতে আমার লেবু আর রসুনের রস, নুন আর একটু নুন। তুমি এই যে বাটিটা রেখেছিলে এটা কিসের জন্য? এটা, এটাতে একটু কনফ্লেক্সটা তুমি ঢেলে রাখো, একটু চওড়া বাটিতে হলে কোটিংটা সুবিধা হয়। হ্যাঁ, তো আমি পুরো চিকেনটা ধরো এতে দিলাম, ওকে। ছোট ছোট পিস করে কাটা আছে, এটাকে পুরো ময়দা কোট করা হচ্ছে। বেকিংটা করব হচ্ছে আমরা 200 ডিগ্রিতে। তো ওভেন প্রিহিট করতে দেওয়া আছে 200 ডিগ্রিতে, ওকে, 200 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এটা হলো। তো এরপরে আমরা এটাকে শিফট করব এগ হোয়াইটে, যেটাতে দুধ দেওয়া আছে। তাহলে আমি এটাতে দেখো শিফট করে দিচ্ছি। নেক্সট আমরা এটা দেবো হচ্ছে কর্নফ্লেক্স। কর্নফ্লেক্স এই আমার কাছে, তোমার কাছে আছে, দাও। ভালো করে কোট হয়ে গেলে এটা আমাকে দাও। হ্যাঁ দেবো। তুমি এদিকটা বাটিটা নিয়ে চলে এসো, সুবিধা হবে মধ্যে দিতে। তুমি একটা স্পুনে করে এটাকে জাস্ট করে দিচ্ছি। তুমি যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখিয়ে দিলে এটাতে আমার অবাক হয়ে গেলাম। এবার কি করতে হবে? এবার আমরা এতে একটু মেল্টেড বাটার ছড়িয়ে দেবো এর উপরে, দিয়ে তারপরে তুমি এটাকে বেক করবে ফর অ্যাবাউট 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 থেকে 20 মিনিট। আগে এটা তো শেষ করি।
আমরা এতে একটু মেল্টেড বাটার ধরো 2 থেকে 3 টেবিল স্পুন ছড়িয়ে দাও ছড়িয়ে দাও হুম কারণ এমনিতে এটাকে ডিপ ফ্রাই করতে পারতে বাট আমি এটাতে একটু বাটার দিই এটা বেশি ভালো খেতে হবে মনে হয় না কোস হবে ভীষণ ভালো খেতে হবে ঠিক আছে ঠিক আছে এবার কি করব এটাকে আমরা 200 ডিগ্রিতে আমাদের ওভেন প্রিহিট হয়ে গেছে তাহলে এটাকে আমরা বেক করব 15 থেকে 20 মিনিট এটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে দেখি ওকে তাহলে দেখো 200 ডিগ্রি সেন্টিগ্রেড ওভেন প্রিহিটেড আমি দরজাটা খুলছি এবারে 200 ডিগ্রিতে তুমি দিয়ে দাও ফর অ্যাবাউট 15 মিনিটস তো দাওই মিনিট 15 অপেক্ষা কিন্তু তার আগেই 15 মিনিট অপেক্ষা করাবো না আপনাদের দেখিয়ে দেব এই রান্না আরেক ঝলক চিকেন পপকর্ন বানানোর জন্য প্রথমে একটা প্লেটে শুকনো ময়দা ছড়িয়ে তাতে শামুরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স আর নুন দিয়ে মিক্স করে একটি মিক্সিং বোলে দুটি ডিমের সাদা অংশ আর 2 চামচ দুধ একসঙ্গে ফেটিয়ে নিতে হবে এবার মাইক্রোওয়েভ ওভেনকে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করতে দিয়ে আগে থেকে নুন লেবুর রস আদার রস মাখানো বোনলেস চিকেনের পিসগুলো শুকনো ময়দার মিশ্রণে কোট করে তুলে নিয়ে দুধ মিশ্রিত ডিমের গোলায় ডুবিয়ে আগে থেকে ক্রাশড করা কর্নফ্লেক্সের পাত্রে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে এবার কোট করা চিকেন পিসগুলো একটি মাইক্রোসেফ বোলে তুলে নিয়ে তাতে মেল্টেড বাটার ছড়িয়ে মাইক্রোওয়েভ ওভেনে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিট বেক করে নিলেই রেডি চিকেন পপকর্ন দেখি এবার খেয়ে খুব গরম আমার খুব জানতে ইচ্ছা করে যে তোমার নতুন একটা জিনিস হয়েছে আমি দর্শকদের জানাতে চাই সেটা হচ্ছে যেখানে তুমি রান্না বান্না শেয়ার করছো তোমার নিজস্ব একটা ওয়েবসাইট হয়েছে কি সেটা আমাদের একটু বলো আমার একটা ফেসবুক পেজ আছে নিপানিতা ভাটিয়াস মাইক্রোওয়েভ কুকিং ওখানে আমি অনেক রেসিপিস দিয়ে দিই কেউ হয়তো মিস করে গেছে যারা ওয়ার্কিং লেডিজ কিন্তু আমাকে অনেকবার বলেছে সুদীপাকে জানাতে থ্যাংক ইউ থ্যাংক ইউ আশা করি তোমার সঙ্গে আবার দেখা হবে আই উইশ ইউ অল দ্য বেস্ট আই উইশ ইউ অল দ্য বেস্ট টু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এইবার আপনাদের জানাই হ্যাঁ রান্না বান্নার পরিমাণ আর পরিমাপ এই দুটো কিন্তু সবার আগে জরুরি মানে খাবার ইচ্ছের আগেও এইটা ভাবতে হবে যে পরিমাণ আর পরিমাপ কতটা করে দেবেন দেখে সে কথা পরে আসছি কিন্তু ততক্ষণ আপনাদের জানিয়ে দিই জি বাংলার রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে মডিউলার কিচেন সেট আপ দিয়েছে কুচিনা আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সার্সদের সঙ্গে সঙ্গে আমাদের টাইটেল স্পন্সার ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলকে আমার সুন্দর এই শাড়িটা স্পন্সার করেছে 4 নম্বর হিন্দুস্তান পার্ক আমার জুয়েলারি স্পন্সার করেছে শ্রীহরি নতুন নতুন রেসিপি রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হিসেব কাল বাদ পরশু 10th জুলাই 10th জুলাই ডেটটা মনে রেখেছেন তো দীপান্বিতা ভাটিয়াই হোক বা যার কথা বলছিলাম মানে রান্নার যারা শেফই হোক বা টিচারই হন তারা কিন্তু যে সমস্ত রান্না করেন সব হয় স্পেশাল স্পেশাল রান্না আর রোববারটা আমাদের কাছে সবচেয়ে স্পেশাল তাই রোববারের স্পেশাল মেনু দেখুন আগামী পরশু দিন থেকে মানে 10th জুলাই থেকে জি বাংলার রান্নাঘরে রোববারের স্পেশাল মেনু রোববারের স্পেশাল এপিসোড বিকেল ঠিক 5টায় কিচেনে আজ চিকেন রাঁধবেন কিচেন কুইন অফ ওয়েস্ট বেঙ্গল শুক্লা মুখোপাধ্যায় স্বয়ং হাততালি কিছু বলতে পারছি না না আজকে একটা বিশেষ দিন আজকে তোমাকে বেশি রাগাবো না সে বিষয়ে পরে আসছি ক্রমশ প্রকাশ্য কেন আজকে বিশেষ দিন তোমরা জানো ক্রমশ প্রকাশ্য কিন্তু তার আগে তুমি আমায় বলো এই চিকেন ফ্রাইড উইংস তৈরি হবে নিশ্চয়ই হ্যাঁ আনারসি মুরগি উপকরণ হচ্ছে আনারসকে কেটে নিয়ে তারপরে ওই চোখগুলো বাদ দিয়ে তারপরে মিক্সিতে এটাকে পুরোটাই পেশা হয়েছে পাশে হচ্ছে রসুন যেটা কিমা বলে সেটা করে একদম ফ্রাই করা আছে গোলমরিচ গুঁড়ো নুন লাগছে ওটা হচ্ছে কর্নফ্লাওয়ার পাশে হচ্ছে বেরেস্তা আর হচ্ছে কিশমিশ লেবুর রস ওটা হচ্ছে কাসুন্দি কাঁচা লঙ্কা বাটা চিনি আর ওটা হচ্ছে রাই সর্ষে সর্ষেটাকে তুমি রাই বলছো রাই সর্ষে যেটা রাই আর এবার মেরেই দেবে আমাকে এই উইংস গুলো লেবুর রস আর সামান্য গোলমরিচ দিয়ে পুরো মাখা আছে তেল দিয়ে দে এর মধ্যে হ্যাঁ কি তেল দেবো
সাদা তেল বেশি করে দিয়ে দিন আমরা ব্যবহার করছি মামি হেলদি এন্ড টেস্টি রিফাইন রাইস ব্র্যান অয়েল যার মধ্যে রয়েছে ওরাইজোনল যা ব্যাড কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে রয়েছে জ্যান্থোফিল যা আইসাইট প্রখর করে আর রয়েছে স্কোয়ালিন যা স্কিন কে রেডিয়েন্ট করে একটা খুঁটি দি আমাকে চলে এসে দেখি হ্যাঁ তেলটা তৈরি হয়ে যাক তো রেগে যাচ্ছে কেন না রাখছি না তোর উপর রেগে গিয়ে আমি নিজের কবর নিজে খুঁড়ব মানে নিজের প্রেসার টেসার বাড়ানো উচিত না বাই দ্য ওয়ে আমাকে বলো বয়স কত হলো বয়স বয়স তো জাস্ট এজ ইজ জাস্ট আ নাম্বার মানে দুটো সংখ্যা তবে বয়স বলতে আমার ভালো লাগে কেন বলতো মনে কর আমার থেকে ছোট তারা তো প্রণাম করবে আমার থেকে যারা বড় তারাও আমাকে প্রণাম করে হ্যাঁ সেজন্য বয়স বাড়িয়ে বলতেও ভালো লাগে কিন্তু তোকে বাড়িয়ে বলবো না আমার 55 বছর বয়স দু বছর আগে যত মনে পড়ছে আজকে তুমি তুমি বলেছিলে 55 না আমি আর কিছু বলতে চাই না তেল গরম হয়ে গেছে তোমায় একটু এন্টারটেইন করছে মানে তোমার মনোরঞ্জন মানে এই করে এন্টারটেইন মানে আমি মিথ্যে কথা বলেছি এটা না না এন্টারটেইন সুদীপা রেগে যাচ্ছ কেন বাবা রাখছি না তো আমি তোমার না প্রায় নাতনির বয়সী আচ্ছা কি করবে তুমি নুন টুন কিছু মাখাবো আমি নুনটা দেব এবার সুন্দর করে মেখে দে গোলমরিচ দেবো না একটু একটু গোলমরিচ আমি দি দে যদি অনলি ফিড অন মাইন্ড না 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 আমি কোনো মাইন্ড করব না বাবা বাবা মানে এটা কি আমি তোমার জন্য মাইন্ড করছি না বাবা ও বাবা আচ্ছা এটা হয়ে গেছে মাখন এবার দি এবার দি তেলটা একটু নাড়াচাড়া করে দাও না নাড়লাম ঠিক আস্তে আস্তে আচ্ছা এটা কিন্তু আমরা আপসাইড ডাউন দেব মানে স্কিনের যে উপরের দিকটা সেটা নিচের দিকে আগে দেব হ্যাঁ বাহ এটা এক চামচ দিয়ে পুরো এক চামচ এই হ্যাঁ ব্যাস এটা তৈরি হোক সর্ষেটা যখন বেশ একটু বেশ ফাটা ফাটা হবে এটা কিন্তু কাঁচা লঙ্কা তৈরি হওয়ার টাইম দিতে হবে আচ্ছা তো কোনটা নিয়ে রেডি থাকবো তুই এটা নিয়ে রেডি থাক কাঁচা লঙ্কাটা নিয়ে কাঁচা লঙ্কা বাটাটা হ্যাঁ একটু দিবি আর নামানোর সময় একটু দেবো ফ্লেভারের জন্য তাহলে দেখবি টেস্ট অনেক এটা তুমি একদম এটা দারুণ টিপস এটা দারুণ টিপস হ্যাঁ অনেক বেশি ভালো লাগবে মানে সেই প্লেট এই এতটা দি হ্যাঁ দিয়ে দে আবার একটু নামানোর সময় দেবো ব্যাস এবার আনারসটা দিয়ে দে এক্ষুনি হয়ে যাবে রান্নাটা আনারসটা দিয়ে দে এখানে আধখান আনারস আছে আচ্ছা এই পাল্পটা আধখান আনারস আচ্ছা এটা প্রন দিয়েও ভালো হবে হ্যাঁ বড় দিয়ে ভালো বড় বড় বাগদা চিংড়ি একদম ভালো হবে ভেজে নিয়ে একটু মিষ্টি মিষ্টি হবে সেজন্য একটু চিনি দে তোমার মতো মিষ্টি হবে আর কি ভালো গন্ধ বেরিয়েছে গো এটা দেওয়ার পরে কাঁচা লঙ্কাটা খুব ভালো যাচ্ছে সঙ্গে আর একটু দে ব্যাস আর দিস না আর একটুখানি দি প্লিজ দে দুই তো তিনবার দিবি ব্যাস আমি হলে একটু বাতাসাও দিতাম বাতাসা হ্যাঁ আমি দেখেছি জানো তো মানে চিনির থেকে বাতাসা না মিষ্টিটা আমার বেশি ভালো লাগে তাই না হ্যাঁ জানি না কেন বাতাসা কেন ভালো লাগে বলতো তোমার চিনি বা গুড়ের যে বাতাসাটাই হোক গাঢ় করে যায় বাতাসা দেয় কেন মনে কর এই যে পায়েসে বাতাসা দিই আমরা দুধটাকে গাঢ় করার জন্য তাই হ্যাঁ জল কাটে না অতটা হ্যাঁ বাতাসার একটা নিজস্ব টেস্ট আছে এবার এ দিয়ে দে সুদীপা এই যে লেবুর রসটা দিয়ে দে দু চামচ আন্দাজে দে হ্যাঁ আন্দাজে দে আচ্ছা নুন দে নুন দে একটু গোলমরিচ দে যেহেতু লঙ্কা আছে বেশি দিবি না একটু দে ফ্লেভারের জন্য দিয়ে দে এবার উইংস গুলো দিয়ে দে আচ্ছা জুস সমেত মানে এটা ভাজার পর একটু জুস বেরিয়েছে সেটা সমেত চিকেনটা দিয়ে দিলাম এটা হলো এবার তুই রসুনটা দে ভাজা রসুন যেটা এবার এটা দারুণ হবে গো খেতে এবার কাসুন্দিটা দিয়ে দে কাসুন্দি অথবা মাস্টার সস যে যেরকম দিতে চায় ইংলিশ মাস্টার কিংবা কাসুন্দি দিবা পুরোটাই লাগবে পুরোটা দিয়ে দেবো বাহ কাসুন্দির ফ্লেভারটা আছে বুঝতে পারছি সর্ষে ফোড়ন গেল সর্ষে কাসুন্দিতে গেল
কতদিন রাগ করব আমি যে তুমি কোন সময় এখানে থাকো না যখন নয় তুমি তো দেখতে পাও না এপিসোড হয়তো কাজে গেছে আমি এরকম বলেছি অন্যদের কতদিন বলেছে তুমি কই জানো আমি নিজে দেখেছি প্রত্যেকটা এপিসোড যখন বাড়িতে থাকি দেখি হঠাৎ তুই একজনকে বলছিস একজনের কথা মনে পড়ছে পরিমাণ আর পরিমাপ তখন আমি হাসছি উল্টো দিক থেকে বলতে বাপ রে আমরা রান্নাটা দেখব এক ঝলক কিন্তু তারপর আপনাদের জানাবো আজকের এই বিশেষ দিন সম্পর্কে দেখে নিন এই রান্নাটা এক ঝলক अनारसी मुरगी बनानोर जोनो प्रथमे एकटा फ्राइंग पैने इमामी हेल्दी एंड टेस्टी रिफाइंड राइस ब्रैन ऑयल गरम करते दिए स्किन समे चिकेनेर डानाय नून गोलमरिच गुड़ो माखिए स्किनेर दिकटा तेलेर उपर दिए भालो करे फ्राई करे तुले निते हबे एरपर ओई तेले सादा बा राई सर्षे फोड़न दिए काँचा लंका बाटा अनारस बाटा और चीनी मिशिए ओर मध्ये एके एके लेबुर रस नून किशमिश गोलमरिच गुड़ो ফ্রাই করা চিকেন আগে থেকে ভাজা রসুনের কুচি কাশুন্দি আর আরো কিছুটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওপরে বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিয়ে আনারসের স্লাইস দিয়ে সাজিয়ে সার্ভ করুন গরম গরম আনারসি মুরগি আমাদের আজকে দুজন অতিথির জন্য আমরা সাজিয়ে রেখেছি কিছু উপহার দেখে নেব সেগুলো কি কি ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে মর্টন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার এই জ্বলন্ত মোমবাতি চকলেট কেক আর এই সুন্দর ফুল শুধু একটা কথাই বলছে একটা কথাই জানান দিচ্ছে যে আজকে 8th জুলাই আজকে আমাদের ভীষণ প্রিয় ভীষণ আদরের আমাদের উপদেষ্টা শুক্লা মুখোপাধ্যায়ের জন্মদিন কততম জন্মদিন আমরা যদিও মেনশন করছি না তার জন্মদিন তো জন্মদিনই শুক্লা দি তোমায় যেটা করতে হবে আমি জানি জীবনের অনেক চড়াই উতরাই বেয়ে তুমি আজকে এই দিনটায় এসে পৌঁছেছো এবং আজকের এই দিনটা যেন বারবার তোমার জীবনে ফিরে আসে এবং আমরা যেন বারবার এই দিনটা সেলিব্রেট করতে পারি এরকমই আশা রেখে আমি প্রথমেই তোমায় অনুরোধ করব চোখ বন্ধ করে তোমার মনে যে কোনো একটা ইচ্ছে মনে মনে ভেবে ওই মোমবাতিটাতে তুমি ফু দাও হচ্ছে মানে তুই যে বলছিস বয়স বয়সের থেকে আমি যতদিন রান্না করেছি ততদিনই এটা হয় দেখি কাটো আমাকে তো একটু খাই তুই চল তুই চল মিষ্টি মিলি কাটো আমরা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার শুক্লাদি হ্যাপি বার্থডে টু ইউ আমি লোক তো ভাই দি Thank you. Welcome, welcome. হ্যাঁ এইবার বাকিটা খেতে হবে আর ওই পপকর্ন রাখা আছে খাও হ্যাঁ ওকে ওকে আমাকে দুটো দাও না হ্যাঁ দিচ্ছি আজকে তো আমার জন্মদিন আমি তোকে আগে দিয়ে নি তারপর আমি খাবো থ্যাংক ইউ আর আমি দুটো কথা বলতে ইচ্ছা করছে বলো প্লিজ বলে নাও আগে মাকে বলি বলো একটু মাকে বলি নিশ্চয় প্লিজ জন্মদিন মা আজকে আমার জন্মদিন তুমি আমার অনেক অনেক প্রণাম নিও মা ভালোবাসা নিও মা মা আজকে আরেকজনের জন্মদিন সেলিব্রেট করছে গোটা বাংলা বাংলার মহারাজ তিনি
সৌরভ গাঙ্গুলীর জন্মদিনে আমরা তাকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানাই এবং আজকে আপনাদের অনুমতি নিয়ে এখানেই আড্ডা শেষ করছি। কালকে দেখা হবে আবার এবং এখন সময় দিদিদের সেলিব্রেশন দেখুন এবার দিদি নাম্বার ওয়ানে।